ঘটনার সত্যতাটা যাচাই করুন। যাচাই করার পরে যদি দেখেন ইয়েস ইটস এ কারেক্ট নিউজ, আপনি চালান, আমার কোনো আপত্তি নেই, আপনার পুরো ফ্রিডম, এবং বরঞ্চ আপনি ইনফরমেশনটা আমার কাছে আনলে আমি অ্যাকশান নিতে পারি। আজকে আপনাদের কথা আমি কিন্তু একজন ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়েছি, বেলগাঁও মনে হয় অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছি, বেলাগ্রাম যেটা জলপাইগুড়িতে, কিন্তু আমি দেখবো আদৌ নিউজটা সত্যি কিনা। যদি কমপ্লেন ঠিক হয় অ্যারেস্ট করে অ্যাকশান হবে, আর যদি কমপ্লেন ঠিক না হয় তাহলে কিন্তু অ্যাকশানটা আপনাদের বিরুদ্ধে হবে, কারণ এগুলো একরকম হেড স্পিচের মধ্যে পড়ে। একটা নিউজ নিয়ে সারাক্ষণ ঘৃণা আর বিদ্বেষ তৈরি করা, সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে হেড স্পিচের বিরুদ্ধে টাফ অ্যান্ড রাফ অ্যান্ড টাফ ডিসিশন নিতে, এটা প্রশাসনের নিশ্চয়ই জানা আছে। এবং জেলায় জেলায় অলরেডি মিডিয়া টিম সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন্স অনুযায়ী করেও দেওয়া হয়েছে, স্টেটেও করা হয়েছে। আমরা চাই মিডিয়া ফ্রিলি কাজ করুক, উইথ দেয়ার ফ্রিডম, কিন্তু টিআর পিরিয়ড বাড়াতে গিয়ে একটা ছোট্ট ঘটনা নিয়ে এমন কিছু করবেন না এর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার, আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSB নিউজ, কোনো বাধা মানে না।